কামারহাটি কোঅপারেটিভ নির্বাচনে জিতলো তৃণমূল 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করলো তৃণমূল কামারহাটি কোঅপারেটিভ নির্বাচনে জয় আবির খালাই মাতেন তৃণমূল কর্মীরা 12-0 তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে আজকের নির্বাচনে বলি সিপিএমের আর অভিযোগ প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি তাকে উনি আসবে তাকে করা হয়েছে এবং এই তারা অভিযোগ আনছে যে আপনারা ভোট লুট করেছেন এই এই ছবি একদম সহঅবস্থান এখানে সিপিএম এর যে গতবার সেক্রেটারি ছিল কোঅপারেটিভে তারা এবং আমরা একসাথে বন্ধুত্বপূর্ণভাবে হাতে হাত মিলে নির্বাচন করেছি এই জয় কামারহাটি পৌরসভার 471 যারা আমাদের মেম্বার তাদের জয় আমরা সকলে কামারহাটি পৌরসভা ঐক্যবদ্ধ আছি আমাদের কামারহাটি পৌর প্রশাসন 2014 সালের পর থেকে সুন্দরভাবে সকলকে সাথে নিয়ে কাজ করেছে সর্বোপরি আমাদের বিধায়ক জননেতা মদন মিত্র কামারহাটির মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ এবং উন্নয়নের পরিবেশ রেখেছেন এটা তার জয় সর্বোপরি টোটাল ব্যাপারটা আমাদের তত্ত্বাবধানে ছিলেন শুভরূপ মিত্র আমাদের এমএলএ কোঅর্ডিনেটর আমরা সকলে হাতে হাত মিলিয়ে সুন্দর করে আজকে জয়যুক্ত হলাম 12-0 জয়ের জন্য কি সংবাদমাধ্যম আজকে মারধর করা হয়েছে আটকে দেওয়া হয়েছে ক্যামেরা এটা সম্পূর্ণ ভুল খবর মানস মুখার্জি হার মধ্যে নিয়ে এসেছিল পুরনো স্টাইলে এবং আমরা পরিষ্কার ভিডিওটা দেখলাম যে মানস মুখার্জি নিজে আমাদের সিকিউরিটি ইনচার্জ জয়ন্তকে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকানোর চেষ্টা করছে উনি ভুলে গেছেন যে এটা 2011 সালের আগে বানিহাটি নির্বাচন নয় এটা 2011 সালের আগে সল্টলেক নির্বাচন নয় মানস মুখার্জি প্রত্যেকটা জায়গায় গিয়ে যেভাবে হাড়মাতগিরি করত উনি আবার পুরনো কায়দায় এখানে এসেছিলেন জবাব দিয়েছে কামারহাটি কর্মীরা যখন সংবাদ ঢুকতে যায় তখন সেই সময় ক্যামেরা কেড়ে নেওয়া হয় ক্যামেরা একদম সঠিক কথা বলছেন আমরা বলছি সিপিএম এর হাড়মাতগিরি কাজটা করার চেষ্টা করেছে তারা ভোটে শূন্য হয়ে গেছে সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে সিপিএম এর স্টাইল যে ক্যামেরা কাট ছিল সিপিএম এর বলছেন 100% সিপিএম এর হাড়মাতগিরি